স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয়ের দিনে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিজয় দিবস। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত 7, এখনও নিখোঁজ অন্তত 8 জন। রাজশাহী মেডিকেল কলেজে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিজয়ের দিনে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। রাজশাহী সার্ভে ইনস্টিটিউট চত্বরে বুধবার সকালে 14 দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ভাষা সৈনিক গোলাম আরিফ টিপু ও ভাষা সৈনিক আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনি, সহসভাপতি শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক লেমন, জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি সহ রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে রাজশাহী মেয়র লিটন বলেন, আজ আমরা যেটা করলাম সেটা অনেক আগেই আমাদের করা উচিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনার নির্মাণের জন্য আমাদের 16.5 কোটি টাকা দিয়েছেন। আমরা আগামী 2021 সালের 21শে ফেব্রুয়ারিতে এই শহীদ মিনারে ফুল দিতে চাই। তাছাড়া এই শহীদ মিনারটি হবে আমাদের আন্দোলন ও দাবি আদায়ের মঞ্চ, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র তার প্রকল্পের মধ্যে 16 কোটি টাকা দিয়েছেন। স্বাধীনতার পরে আবার নির্মিত হয় সেই শহীদ মিনার বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা, অত্যন্ত আবেগের জায়গা, শপথ নেওয়ার জায়গা, আত্মত্যাগ করার প্রতিজ্ঞা করার জায়গা। আপনাদের পরামর্শে, আপনাদের সাহসে, সাহসী হয়ে ইনশাআল্লাহ এইখানে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর হলো, আগামীতে অল্প দিনে বাস্তবায়ন হবে। এই শহীদ মিনারে যেহেতু টেন্ডার করার কোনো সমস্যা নেই, 16.5 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়ে রেখেছেন, সেই 16.5 কোটি টাকা দিয়ে এখানে একটি সুদৃশ্য কাঠামো নির্মাণ করা যাবে। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী সন্তান হারা, নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। 49 বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের। রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই রাজশাহী শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শুরু করেন বিভিন্ন স্তরের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার সকাল 8টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার, DIG, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন, সহসভাপতি শাহীন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের সভাপতি মোহাম্মদ রমজান আলী, সাধারণ সম্পাদক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদ আক্তার নাহান নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে। এদিকে সকাল 10টায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP রাজশাহী মহানগর। সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর BNP সভাপতি ও BNP চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,
সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার সকাল 8টায় মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভ জেলা প্রশাসকের কার্যালয় এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ লাইন্স গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যগণের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার সালমা বেগম, পিপিএম ও উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরে রামেক শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রামেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী। পরে বিএমএ সচিব ও শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডাক্তার এ বি সিদ্দিকী, সচিব সভাপতি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান খান, সচিব জেলা শাখা সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি, সাধারণ সম্পাদক ডাক্তার এলিনা সহ রামেকের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শত শহীদের রক্তের বিনিময়ে, শত মাবনের সম্ভ্রমের বিনিময়ে, জাতির জনকের ডাকে এই সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীনতার যে চেতনাবোধ, যে মূল্যবোধ যাদের কাছে বঙ্গবন্ধুর দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেই আলোকে আমাদের সকলে কাজ করা উচিত। আমরা মনে করি যার যার অবস্থানে থেকে সেই কাজটি যদি সঠিকভাবে আমরা করি, তাহলে এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি হবে। বঙ্গবন্ধু 72 মীমাংসা করে দিয়ে গেছেন যে রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, কিন্তু তার মানে ধর্মহীনতা নয়। রাষ্ট্র স্বাধীনভাবে দেশ পরিচালনা করবে এবং যারা যারা ধর্ম পালন করে এখানে নাস্তিকতার কোনো স্থান নাই, আবার ধর্মীয় বাড়াবাড়ির কোনো জায়গা নেই। যে যার ধর্ম পালন করবে রাষ্ট্র তার মানে আপনার শতভাগ নিশ্চয়তা প্রদান করবে। রাজশাহীর বাগমারায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌরসভা, বিদ্যুৎ অফিস, ভবানীগঞ্জ সরদালয় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল মালেক, শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হারুনার রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুনার রশিদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ 21 পরিষদ, সাহিত্য পরিষদ, জহির রায়ান চলচ্চিত্র সংসদ সহ
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে দিবসের ওপর এক ভার্চুয়াল আলোচনা সভা জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক হারুনা রশিদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। নাটোর ও পাবনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার প্রত্যুষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকায় স্থাপিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, 1 মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা আওয়ামী লীগ শহরের কান্দি ভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। এছাড়াও পাবনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসটির প্রথম প্রহর রাত 12:01 দুর্জয় পাবনা শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পাবনাবাসী। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনার পর ভোরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার বেদিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। জেলা যুবলীগের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পাবনা প্রেস ক্লাব, সংবাদপত্র পরিষদ, রিপোর্টার্স ইউনিট, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, বিএনপি, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধা ও ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার পরিমাপ ও রিপোর্ট কার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় 400 জনকে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার পরিমাপ সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। এ সময় আয়োজকরা বলেন 13 জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিয়েছে। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, গড়ে তোলে দুজনের রক্তের বন্ধন, এমন স্লোগান বুকে ধারণ করে এগিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে নলের চর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে 3টায় ডালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনও 8 জন নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর 12:30 নৌপুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। নিহত নববধূর পিতা ইব্রাহিম সদাগর জানায়, তার মেয়ে তাসলিমার সাথে হাতিয়ার ঢালচরের বেলাল মেন্ডুরির ছেলে ফরিদ উদ্দিনের বিবাহ হয়। মঙ্গলবার তসলিমাকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের ইনচার্জ আকরাম উল্লাহ জানান, গতকাল দুর্ঘটনার পরপরই হাতিয়ার নৌপুলিশ ও কোস্ট গার্ড উদ্ধার অভিযানে নামে, তবে সন্ধ্যা নেমে আসায় উদ্ধার অভিযান থেমে যায়। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধার করে হাতিয়ার ডালচরে রাখা হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন বলেন, নিহত 7 জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এছাড়া আরও মৃতদেহ পাওয়া গেলে তাদেরকেও অনুরূপভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আমাদের নৌপুলিশ, কোস্টগার্ড, আমরা একসাথে নদীতে যারা নিখোঁজ রয়েছেন গতকালের দুর্ঘটনায়, এদেরকে উদ্ধারের তৎপরতায় আমরা এখানে ব্যস্ত, নদীতে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন, আমার প্রাপ্ত তথ্য অনুসারে এ পর্যন্ত আমাদের 8 জন নিখোঁজ রয়েছেন, সবগুলো হচ্ছে মহিলা এবং শিশু। আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে এ পর্যন্ত এই 8 জনের নিখোঁজ রয়েছে, বাকিগুলো বিভিন্নভাবে উদ্ধার হয়েছেন এবং গতকালের 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং আমরা এই নিখোঁজ যে আছে এদেরকে উদ্ধার তৎপরতা আমরা অব্যাহত রাখছি। আমাদের সাথে কোস্টগার্ডের ডুবুরি সহ আমাদের নৌপুলিশ, আমরা যৌথভাবে কাজ করতেছি। নওগাঁয় ডক্টরস ফুড প্রোডাক্টসের কারখানা ও শোরুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিসিক শিল্পনগরীতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন
পুলিশ সুপার মোহাম্মদ প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এ সময় বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার এবিএম আবু হানিফ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহিরুদ্দিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমামউদ্দিন, বিসিক শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি আতোয়ার রহমান খোকাসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে ডক্টরস ফুডস প্রোডাক্টসের কারখানা শুভ উদ্বোধন ঘোষণা ও শহরের বাটার মোড়ে শোরুম ঘুরে দেখেন। এই ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।